নমস্কার, কেমন আছেন সবাই? জিরো থেকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার একটু শরীরটা একটু গণ্ডগোল হয়েছে এই পূজার সময়ে, আর আজকে হচ্ছে গিয়ে মহাষষ্ঠী। তো মহাষষ্ঠীর আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। পুজো আপনারা ভালো কাটান, আপনাদের পুজো ভালো কাটুক। তো আজকের যেটা বিষয়বস্তু, আজকের হচ্ছে গিয়ে আমি বাঁকুড়ার আশেপাশের যে সমস্ত মণ্ডপগুলি আছে সেই মণ্ডপগুলি আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিডিওটা আমি বেশি বড় করব না, ছোট করার চেষ্টা করব। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো। আমরা এসে পৌঁছেছি ধলডাঙ্গা মোড় কমিটির, সার্বজনীন দুর্গাপূজা কমিটির যে দুর্গা মণ্ডপ, সে দুর্গা মণ্ডপে দেখতেই পাচ্ছেন আপনারা। এটি দেখছেন পুয়া বাগান সার্বজনীন কমিটির দুর্গোৎসব। এখানের থিম হচ্ছে স্বর্গমত্ত বা স্বর্গ নরক। আপনারা দেখুন, বেশ সুন্দর কিন্তু এখানে সাজানো হয়েছে মণ্ডপকে। একদিকে স্বর্গ করা হয়েছে, আরেকদিকে নরক করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। স্বর্গ নরক, কুয়া বাগান কমিটির এবারের থিম স্বর্গ নরক। দেখতেই পাচ্ছেন সব উপরে উঠে যাচ্ছি সিঁড়ি বেয়ে, এগুলো মেঘ সব আকাশে উপরে উঠছি। দারোয়ান ধর্মরাজ নাকি এটা, চিত্রগুপ্ত সবার হিসেব নিকেশ এখানে করছেন। এটা স্বর্গ, আর এটা হচ্ছে গিয়ে নরকের প্রবেশ দ্বার। নরকে নেমে যাচ্ছি এবারে। বাবা, এটা বিশাল নরক। এই কড়াই কি তেলে ভাজছে? হ্যাঁ, ভয় পাবো ছোট ছোট। হ্যাঁ, বাহ, এটা আবার এটা স্বর্গ। আপনারা
আপনাদেরকে এখনই চলে এসেছি সুনুক পাহাড়িতে। সুনুক পাহাড়ির যে মণ্ডপ বা থিম সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ অবধি। এগুলো কি দেওয়া আছে? সিনথেটিকের তুলো মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো তুলো দেওয়া আছে। এখন চলে এসেছি ইন্দুপুর বাংলার একটি মণ্ডপে। আমার পিছনে মণ্ডপ আপনারা দেখতেই পাচ্ছেন, তো চলুন আপনাদেরকে মণ্ডপ বা থিম ভালো করে দেখাই, আপনারা দেখতে থাকুন ভিডিও। দেখতেই পাচ্ছেন মণ্ডপ। চারিদিকটা ঘুরে দেখায়। বুদ্ধা ট্রি, এটা বুদ্ধা ট্রি, ট্রি টাইপের কিছু একটা করেছেন এখানে। Thank you.
বাঁকুড়ার কেদারনাথে আমরা চলে এসেছি আপনাদেরকে নিয়ে। এখন উপরে উঠছি কেদারনাথ পাহাড়ে। পিছনে কেদারনাথ মন্দির, এটি ছাতনার একটি পুজো মণ্ডপ, আপনারা দেখতেই পাচ্ছেন। ছাতনার ধন যোগ যে বাড়ির সর্বজনীন কমিটির দুর্গোৎসবের দুর্গা মণ্ডপ আপনারা দেখলেন। এখন আমরা চলে এসেছি শুশুনিয়াতে, আপনারা দেখতেই পাচ্ছেন এই শুশুনিয়ার মণ্ডপ। তো চলুন ভেতরের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। আচ্ছা, আমি এখন রয়েছি শুশুনিয়া যে সার্বজনীন কমিটি, সেই কমিটির যে মণ্ডপে। এখানে একটা ভালো থিম করেছে মা, অসাধারণ একটা থিম, আর সুন্দরভাবে এখানে উপস্থাপন যে থিমের আর কি সাজ সরঞ্জাম দিয়ে এত সুন্দরভাবে একটা জিনিসকে ফুটিয়ে তুলেছে মাকে, সত্যি মানে আবেগ আমি ধরে রাখতে পারছি না। এত সুন্দর একটা জিনিসকে এখানে তুলে ধরেছে, তাই আমি বলবো আপনারা এখানে আসুন, দেখে যান, অবশ্যই কিন্তু ভালো লাগবে।
শুশুনিয়ার যে আমরা সবাই দুর্গোৎসব কমিটির যে থিম এবং মণ্ডপ সেটা খুবই ভালো লাগলো আমার। অসাধারণ একটা সংকটে শৈশব যে থিম, সেই থিমকে এনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এখনকার বুঝতেই পাচ্ছেন বর্তমান সমাজের ছোটো ছোটো ছেলেমেয়েরা মোবাইলের দিকে অ্যাডিকশন হয়ে যাচ্ছে, খেলাধুলা ভুলে যাচ্ছে, তো সেই জিনিসটাকেই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। খুবই ভালো লাগলো, আপনারা এখানে আসুন, দেখে যান। বিশেষ অতিথিবর্গ ও মিতালী সংঘের প্রত্যেক সদস্যদের আমার অভিনন্দন। আমরা চাই প্রতি বছরের ন্যায় এই মিতালী সংঘের পুজো দিন। এখন আমরা হাজির হয়েছি দুর্গপুর মিতালী সংঘের যে মণ্ডপ, সেই মণ্ডপ এখানে থিম হচ্ছে হিরক রাজার দেশে। তো আপনাদেরকে সেই থিম ঘুরে দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠে আমাদের এখানে মিতালী সংঘের যে মণ্ডপ, সে মণ্ডপ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মেলা বসেছে। তো চলুন আপনাদেরকে নিয়ে ভেতরে একবার যাই। মিতালী এবং আমাদের সরকারের এছাড়া অন্যান্য অনেক এবং সাথে আপনারা এসছেন এবং আজকে যারা এসছেন সকলকে শুভেচ্ছা এবং শিক্ষকদের সময় নেই এই কটা দিন আমাদের আনুষ্ঠানিক আমাদের হাসি কান্না আমাদের আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা সবাই মিলেই পার করি এবং মিতালী সঙ্গে সঙ্গে আরও বেশি মিতালী হোক আমাদের এই প্রয়াস নিয়ে আগামী দিনে মিতালী সঙ্গে এগিয়ে চলুন। আরও বেশি মানুষের সাথে মিতালী হোক মিতালী সঙ্গে এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখন চলে এসেছি গঙ্গাইল ঘাটির যে সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের মণ্ডপ বেশ সুন্দর কিন্তু এরা তৈরি করেছে। চলুন ভেতরের দিকে যাই। এবং অমর কারণের যে সার্বজনীন কমিটির দুর্গোৎসব যে মণ্ডপ, সেই মণ্ডপে এখানে কিন্তু বিশেষ থিমের পুজো নেই। আর আজকের যে পুজো পরিক্রমা সেটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।